ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর থানার লোহাইহাট। এই লোহাইহাটের কাগজপত্রের নাম হলো আবদারহাট, এর ডাক নাম হলো লোহাই। এই লোহাইহাটে হলো জনপ্রিয় খাবার বুটমুড়ি। এই বুটমুড়ি বিক্রি করে কেমন আয় এবং এখানকার এই বুটমুড়িটা কতটা জনপ্রিয়, হ্যাঁ, এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখুন, একই দোকানে অনেকগুলো কাস্টমার যে বুটমুড়ি খাচ্ছে এবং এই বুটমুড়ি মানে কি ধরনের খাবারের স্বাদ। দেখুন ভিউয়ার্স, প্রতিটি দোকানে এখানে অসংখ্য মানে বুটমুড়ির দোকান আপনারা দেখছেন। এই বুটমুড়ির দোকানগুলোতেই শুধু বুটমুড়িই বিক্রি করা হচ্ছে, অন্যান্য কোনো বিক্রি করা হচ্ছে না। আমরা এই দোকানের সবচেয়ে পুরনো একটি দোকানদার, সবচেয়ে পুরনো, উনি ওনার আগে ওনার বাবা বিক্রি করেছেন, এখন ওনার বাবার পরে উনি বিক্রি করছেন। আমরা তার সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনি এই এখানে কতদিন ধরে আছেন? আপনি 30 বছর ধরে। এর আগে কে ছিল? আপনার বাবা করেছে 10 বছর, আপনি করতেছেন 20 বছর, 30 বছরের অভিজ্ঞতা আছে বুঝলাম। আচ্ছা, আপনার এখানে কেমন মানে এটা কি ধরনের খাবার? আর এটা হলো মুড়ি। এই 3 স্তরের খাবারটাই আপনি তৈরি করে মানে বুট মুড়ি লোহাই মানে লোহাইহাটে এটা বিক্রি করছেন। আপনার এখানে কাস্টমার কেমন? মোটামুটি ভালো। আপনার প্রতিদিনের বেচা বিক্রি কেমন হয়? 4-5 হাজার টাকা। কয়দিন, সপ্তাহে কতদিন বিক্রি হয়? সপ্তাহে 2 দিন। আর বাকি অন্যান্য দিন নাই কেন? সপ্তাহে 2 দিন। আচ্ছা, আমরা একটু জানি এখানে যারা খাচ্ছে তাদের কাছে যে এখানের এই খাবারটা কেমন মজা। কাকা, এটা কি খাচ্ছেন আপনি? বুটমুড়ি। কেমন এটা খেতে? খুব সুস্বাদু। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার কি বুটমুড়ি? আচ্ছা, প্রতিদিনই কি আইসা আপনি খান না সপ্তাহে 2 দিন? একদিন আসেন আইসা, এটা খাবে নেই নাকি? দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি ভাই খাচ্ছে। ভাই, এটা কি খাচ্ছেন আপনি? বুটমুড়ি। এটা কেমন খেতে ভাই? অনেকে চা খায়, অন্যান্য খাবার দাবার খায়, কিন্তু আপনার এখানে খাচ্ছেন হলো বুটমুড়ি। এটা খুব ভালো লাগছে আপনাদের? এটা কত করে দাম? 10-20 টাকা মানে 10 টাকাও দেয়, 20 টাকারও দেয়। হ্যাঁ, আপনি যে টাকা দিবেন সেই টাকাই বানাই দিবে। খাইতে কেমন স্বাদ? খুবই ভালো। দেখুন দর্শক, এখানে অনেকগুলো লোক মানে একসাথে দেখেন সিরিয়ালে বসে আছে, সবাই বুটমুড়ি খাচ্ছে। কেউ বসে আছে, উনি বললো দিবেন তারপরে খাবে। দেখুন, ফুল পাচ্ছে না, একটার পর একটা মানে এগুলো বানাচ্ছেন, এতে বুট দিচ্ছেন, তারপরে আলু দিয়ে নিরামিষ তরকারি এটাকে বানানো হচ্ছে। এভাবে কীভাবে বানাচ্ছে আর কীভাবে দিচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই যে এখানে কয় টাকার? 10 টাকা। এখানে 10 টাকার বানানো হলো। দেখুন ভিউয়ার্স, আরও 3 জন সিরিয়ালে বসে আছে। দেখেন এই বয়সে কোন একজন কাকা। কাকা, আপনি কেমন লাগছে খাবারটা খেয়ে? আপনার নামটা? মানে যখন এই খাবারটা এটা খান, এটা খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদের এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটা? এগুলোই জনপ্রিয়, কিন্তু বুটমুড়িটা হলে সবচেয়ে ভালো লাগে আপনাদের। দেখুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এই বুটমুড়ি এই যে ভাই বানাচ্ছে, অনেক ওনার বাবা করেছেন হলো 10 বছর, আর উনি আছেন 20 বছর ধরে। অনেক জনপ্রিয় একটি খাবার এই হাটের, গাজীপুর জেলার শ্রীপুর থানার মানে লোহাই হাটের এই খাবারটা। দেখুন, এখানে অনেকগুলো হাটে আছে, আমরা একটা দোকানে দেখানোর চেষ্টা করছি।
যে ভাই অনেক পুরনো ভাইয়া, আপনি আসলে এত বছর ধরে যে বিক্রি করছেন, হ্যাঁ, এতে আপনার কতটুকু আয় হয়েছে আপনি মনে করেন? আয় তো মোটামুটি হয়েছে, মুড়ি বেচে অনেক লোক বড় লোক হয়েছে, মুড়ি বেচে অনেক লোক বড় লোক এই বুট আর মুড়ি বিক্রি করে, যেমন অনেকে বাড়ি করেছে এই বুট মুড়ি বিক্রি করে। আচ্ছা কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আপনি আসলে যে এখানে কয় টাকার মুড়ি আছে, মানে আজকে হাটে কয় টাকার মুড়ি নিয়ে আসেন এখানে? পঁচিশ কেজি আলু আর পাঁচ কেজি বুট, আর মুড়ি কয় কেজি? বিশ কেজি। বিশ কেজি, মানে আপনি কয়টা পর্যন্ত কোয়ানে বিক্রি করবেন এটা? সকাল মানে দুপুর ১২টা থেকে শুরু করেছেন আর ৮টা পর্যন্ত বিক্রি করেন, এরপরে কি মানে থাকে না নাকি? তার মানে আপনি যা যা নিয়ে এসেছেন এগুলো সবই শেষ হয়ে যাবে? এই যে আরো খাবার নিয়ে আসতেছে, এগুলো কোথা থেকে নিয়ে আসতেছে? বাসা থেকে? মানে এখানে তৈরি করেন না, বাসায় তৈরি করে? বিয়াস দেখুন, এই বাসা কাছেই, এগুলো সবকিছু বাসা থেকে তৈরি করে নিয়ে আসছে। আর এখানে এলো দেখুন কাস্টমাররা, একে একজন মানে এলো খাচ্ছে, তারপর আরেকজন ওঠার সাথে সাথে আরেকজন বসে যাচ্ছে। দেখুন দেখুন বিয়াস, অনেকে ছোট বড় সবাই, ছোট বড় ইয়াং এবং বৃদ্ধ সবাই এই খাবারটা খুব জনপ্রিয়। আচ্ছা বাবু, তুমি যে এখানে খাচ্ছ এটা কেমন লাগছে? খুব ভালো। তোমার নাম কি? তুমি কি প্রতিদিন যতবার বসে এখানে এসে খাও? কয় টাকার করে খাও? দশ টাকার, বিশ টাকার? খুব ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, তোমাকে থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এই খাবারটি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি, জানেন আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আপনারাও যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে এই লোহাইহাটে এই দোকানে এসে খেয়ে যেতে পারেন। এখানে এসে এই খাবারটা সম্পর্কে যা কেউ বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে, একদম বাজারের মধ্যখানেই, রোডের সাথেই। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মুখটা দেখেন টিয়া পাখির মতো, এটা খুবই ফেমাস একটা বাংলাদেশি জাত, এটাকে তোতাপুরি বলে, এটা টিয়া পাখির মতো ঠোঁট। এটার বয়স কত? এটা দেড় বছর আছে, এটা একবার বাচ্চা দিছে, আবার প্রেগনেন্ট। তার মানে এটার জাতটা আপনাদের কাছে অ্যাভেলেবল? হ্যাঁ, অ্যাভেলেবল। এটা কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ, এটা বাচ্চা বিক্রি করে থাকি আমরা। ও শুধু বাচ্চা? শুধু বাচ্চা বিক্রি করে থাকি। বাচ্চা কত দিনের বাচ্চা বিক্রি করেন? আমরা তিন থেকে সাড়ে তিন মাসে বাচ্চা বিক্রি করে থাকি। এটার প্রাইসটা কিরকম হয়? তিন থেকে সাড়ে তিন মাসের বাচ্চা আমরা ৩০ থেকে ৩৫, আর একটু ভালো যদি গ্রেটের হয় বাচ্চা তাহলে ৪০। আচ্ছা, এদের খাবার কি? এদের খাবার হচ্ছে ডাবলি আর ছোলা। ডাবলি আর ছোলা? ডাবলির ভুষি আর ছোলার ভুষি। ও, আর এমনি ঘাস টাস খায়? হ্যাঁ, এটা খের খায়, ঘাস খায়। ও আচ্ছা আচ্ছা, এই যে ভিতরে যে দেখছি তোতা, সব তোতা? এই যে দেখুন, এইটার বয়স হচ্ছে মাত্র ৭ মাস, এখন দাঁতে নেই। এটা মাত্র ৭ মাস? ৭ মাস বয়স, এখনো দাঁতে নেই। এটার কি প্রজনন হচ্ছে আপনাদের এখানে? জি জি, এটা 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 প্রজনন হচ্ছে। এটার বাচ্চা কিরকম প্রাইস বেচতেছেন? এটাই বাচ্চাই বললাম আপনার, ৩৫ থেকে ৪০ ৩০ এই রেঞ্জে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই বয়সগুলো এই বাচ্চাটাই? জি জি। না, এইটাও তো আপনার ধরেন, এটা তো মাত্র সাত মাস বয়স, তো এই বাচ্চা যদি বিক্রি হয় তাহলে মার্কেটে বিক্রি হবে না হলে ৮০ থেকে ৭০ হাজার টাকা। ৭০-৮০ হাজার? আচ্ছা, আপনারা ভেড়াও তো ইয়ে করতেছেন? ক্যারলগুলো আমরা পালতেছি। ক্যারলটা পালি মূলত রোগ প্রতিরোধের জন্য, এদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক। আচ্ছা, এইগুলি কি বিক্রির জন্য? না, এগুলো বিক্রির জন্য না, এগুলো আমাদের শখ। এদের কি বাচ্চা বিক্রি করে? না না, কিছুই বিক্রি করি না। এরা থাকলে কি অন্য অন্য ছাগলের অসুস্থতা কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে প্রচুর? আচ্ছা আচ্ছা, তাহলে এই ফার্মটাতে আমরা আপনারা শুধু বাচ্চাই বিক্রি? এটা আমরা বিক্রি করছি, এটা ১,২০,০০০ টাকা বিক্রি করছি এই বছরের জন্য।
আচ্ছা, এইগুলি এটার বয়স কত? এটার বয়স এক বছর। এক বছর? এক বছর। এই এক বছরে এত বড় হয়েছে? এটা অনেক বড় হয়, এই জাতটা অনেক বড় হয়। জাতটা আমার এইখানে চলে আসবে। এটা আমাদের বাংলাদেশে খুব একটা বেশি নাই, খুব কম আছে। এগুলোর দাম অনেক, এগুলো আমরা ওইখান থেকে আনাইছি, ইন্ডিয়া থেকে। আচ্ছা, বর্তমানে এটার প্রোডাকশন আপনাদের এখানে হচ্ছে? না না না, এটা প্রোডাকশন হচ্ছে না। এটা আমরা ফিমেল, আমাদের ফিমেল।